আপনারা দেখতে পাচ্ছেন যে 2014 সালের যারা টেট ইনক্লুডেড টেট পাস করে হবু শিক্ষক তারা এখানে আছেন, তারা আজকে একত্রিত হয়েছেন। তো তাদের কাছে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, তারা কেন এখানে জমায়েত হয়েছেন সেই ব্যাপারে। তো দাদা, আপনারা তো এখানে সকলেই জমায়েত হয়েছেন আজকে, তো আপনারা এখানে এসেছেন কেন বা কি উদ্দেশ্য আপনাদের? অ্যাকচুয়ালি 16,500 যে নিয়োগের কথা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সেই মতো তিনি তার ব্যবস্থাও করেছেন এবং লিস্টও প্রকাশ করে দিয়েছেন। আইন মোতাবেক সেই লিস্টে 16,500 মধ্যে 15,284 জন একটা লিস্ট বেরোয়। সেই লিস্টের মধ্যে আমাদের কিছু ছেলে মেয়ে তারা স্কুল চুজ করে জয়েন হয়ে গেছে, অলরেডি তারা শিক্ষক হয়ে গেছে। আমাদের কোশ্চেন যে আমরা কেন শিক্ষক হতে পারিনি, সেই কারণে আমাদের পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে আমরা দেখা করতে এসেছি। তো আপনাদের কি তার সঙ্গে দেখা হয়েছে বা তিনি কি বললেন? আমাদের প্রতিনিধি ওনার কাছে গিয়েছিলেন, তিনি আমাদেরকে বললেন যেহেতু এখন নির্বাচন বিধি চলছে আমি তোমাদের সঙ্গে এ ব্যাপারে খোলাখুলি আলোচনা করতে পারবো না, তবে তোমাদের আমি এটুকু আশ্বস্ত করছি যে তোমাদের প্রত্যেকেরই চাকরি হবে, তোমরা প্রত্যেকে যারা ইনক্লুডেড আছো প্রত্যেকের চাকরি হবে। তো আপনাদের যে ডেট কোনো কাউন্সিলিং এর ডেট বা এইসব মস্ত কোনো ব্যাপারে কিছু বলেছে? অ্যাকচুয়ালি আমরা ওনার কাছে গিয়েছিলাম যে আমাদের যাতে খুব অবিলম্বে নিয়োগ হয় সেই ব্যাপারে আমরা কথা বলতে গিয়েছিলাম, সেই ব্যাপারে আমরা কোনো সদুত্তর তো পাইনি, উনি ওই ধরনের কোনো ডেট বা কোনো কিছু কোনো ঘোষণাই করতে পারলেন না। এটা কি আপনাদের রিকোয়েস্ট ছিল না কোনো প্রতিবাদ বা এরকম কিছু ছিল? আমরা অ্যাকচুয়ালি এটা প্রতিবাদও নয়, আমাদের কিছুই নয়, আমরা একটা অনুরোধের সুরে রিকোয়েস্টের সুরে ওনার কাছে গিয়েছিলাম যে উনি আমাদের পর্ষদ সভাপতি, উনি আমাদের অভিভাবক, আমরা একজন অভিভাবক হিসাবেই ওনার কাছে আজকে আমরা গিয়েছিলাম। তো আপনাদের তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে? আমরা আমাদের ডিপিএসসিতে, প্রত্যেকটা ডিপিএসসিতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা সবাই জানেন আন্দোলন চলছে, যেমন আন্দোলন সেখানে চলছে তেমন চলবে, এবং আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমাদের যারা পরিবার আছে, আমাদের যারা বন্ধু বান্ধব বাবা মা ভাই বোন যতজনকে এই আন্দোলনে সামিল করা যায় ততজনকেই সামিল করতে হবে। আমাদের একটাই কথা, অর্ধেক নিয়োগ অর্ধেক বাদ, এটা কি ধরনের কাজ, আমাদের কি অপরাধ? অর্ধেক নিয়োগ অর্ধেক বাদ, আমাদের কি অপরাধ? আমরা তো কোনো অপরাধ করিনি, কোর্ট বলছে নিয়োগ করা যাবে, ভোটের কোনো কোড অফ কন্ডাক্টে কোনো বাধা নেই, নির্বাচনী বিধি বলছে এটা নিয়োগ করা যাবে, তাহলে আমাদের অসুবিধাটা কোথায়, আমাদের সমস্যাটা কোথায়, নিয়োগের সমস্যা কোথায়? আরেকটা শেষ কোশ্চেন জিজ্ঞেস করবো আমি, যে অন্য যারা আন্দোলন করছে আপনাদের মতো একইভাবে, তো তাদের উদ্দেশ্যে এবং যারা এই ভিডিও দেখবেন সেই দর্শকদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিতে চান? আমরা বার্তা দিতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বিভিন্ন সময় আমরা তার মমতাময়ী রূপ দেখেছি, তিনি রাজ্যে বিভিন্ন ধরনের নিয়োগ করেছেন বিভিন্ন সময়, কিন্তু প্রাথমিক নিয়োগ নিয়েই একটা সমস্যা, এবং প্রাথমিক নিয়োগ কেন, স্কুল শিক্ষক নিয়োগেই কেমন যেন একটা সমস্যার সৃষ্টি হয়। আমরা এখানে প্রশ্ন হতে পারে যে আপনারা ইনক্লুডেড, আপনারা তো চাকরি পাবেনই, আপনাদের সমস্যা কিছু হয়, কেন আপনারা এভাবে আন্দোলন করছেন ডিপিএসসিতে? আমাদের সমস্যা একটা জায়গায়, আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা ফোবিয়া কাজ করছে, সেই ফোবিয়া হচ্ছে 2009 সালে যে সমস্ত প্রায় হবু শিক্ষক পরীক্ষা দিয়েছিলেন তাদের লিস্ট বেরিয়ে গেছিল, শুধুমাত্র কেসে আটকে যাওয়ার কারণে দীর্ঘ এক যুগ পরে আজও তারা নিয়োগ পায়নি। আমাদের প্রত্যেকের মধ্যে এই ভয় কাজ করছে, আর এই ভয় থেকেই আমরা এই আন্দোলন করছি, এবং এই আন্দোলন থেকে আমরা এক পাও পিছপা হব না। একটা প্রশ্ন হচ্ছে, আপনারা কজন গেছিলেন, আপনার প্রতিনিধি দলে কজন ছিল? আমাদের প্রতিনিধি দলে 5 জন মেয়ে গেছিল আর 3 জন ছেলে ছিল। সেক্ষেত্রে আপনারা গেছিলেন, আপনাদের সাথে ব্যবহার ঠিক ছিল না নির্বাচনী উপলক্ষে, আপনাদের সৌজন্যমূলক ব্যবহার সেরকম ছিল না? সেটা আমরা বলতে পারবো না, আমরা জানি মানিকবাবু বরাবরই ভালো ব্যবহার করেন মানুষের সঙ্গে, উনি সে ভালো ব্যবহারই বলেছেন, কিন্তু আমরা ওনার কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। উনি যে খারাপভাবে রেগে গিয়ে কোনো খারাপ ব্যবহার করেছেন সেটা উনি করেন, কিন্তু আমাদের যেটা আসল উদ্দেশ্য সেটাই যদি ব্যাহত না হয় আমাকে গুড় খাইয়ে কি লাভ? আমার যে ভালো, যে আমার যে উদ্দেশ্য নিয়ে গেছি সেই উদ্দেশ্য আমাদের মোটেও সফল হয়নি, এবং আমি বলতে পারি আমাদের মোটামুটি কোনো ধরনের কোনো উদ্দেশ্য সফল হয়নি। আমি উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি, আমরা এখানে অনেকে ছিলাম, এখানে গুটি কয়েক আছি, আমরা উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মোটামুটি ম্যাক্সিমাম জেলার আমরা 4-5 জন করে এসেছিলাম, যাতে ওনার এটা তো উনি এলাকায় ভোটে দাঁড়িয়েছেন এখানে একটা প্রভাব পড়তে পারে। আমরা চাই না ওনার ব্যক্তিগত ভাবে, ওনার ব্যক্তিগত কোনো কাজে, উনি তো এখানে প্রার্থী, ওনার কোনো ক্ষতি হোক, কারণ উনি তো ওনার ব্যক্তিগত ভাবে ওনাদের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই। শেষ পর্যন্ত আপনারা যেভাবে বিক্ষোভ করছিলেন একইরকম ভাবে বিক্ষোভ করবেন সেটা সিদ্ধান্ত নিয়েছেন? হ্যাঁ, একইভাবে আমরা বিক্ষোভ চালিয়ে যাব, আর আমরা আবারও বলছি আমরা কোনো সরকারের বিপক্ষ নই, আমরা কোনো দলের হয়ে কোনো প্রচার করব না,
আমরা যেমন শিক্ষক প্রার্থী তেমনই। আপনারা কতদিন পর্যন্ত এই বিক্ষোভটা চালাবেন? যতদিন পর্যন্ত আমাদের কাউন্সিলিং না হচ্ছে আমরা ততদিন পর্যন্ত বিক্ষোভ চালাবো। আমি আগেও বলেছি, এখনো বলছি, এবং এরপরে আন্দোলন আমাদের বৃহত্তর হবে। শুনছি না, নিয়োগ ছাড়া ফিরছি না, ফিরছি না, ফিরছি না, অজুহাত আর শুনছি না, নিয়োগ ছাড়া ফিরছি না। বন্ধুরা, আপনারা শুনতে পেলেন এই হবু শিক্ষকদের কি মনোভাব আর তাদের মনের মধ্যে কি চলছে। তারা হতাশার মধ্যে রয়েছে, তারা চাকরি পাবে বলে আশাবাদী, তাদের সেই মনের ক্ষোভ বা আপনারা দুঃখ বলতে পারেন, সেই দিক থেকে তারা একইভাবে সামিল হচ্ছে, পরবর্তী পদক্ষেপ তারা নিচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।